তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তুমি চাইলে এইভাবে এইদিকে একটা পেয়ে এক স্কেল করে এদিকে স্কেল করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। তো এইভাবে তুমি সুন্দর করে ক খ গ দিয়ে প্যারা আকারে লিখতে পারো, অথবা তুমি চাইলে এইরকম দুই দিকে স্কেল করে এদিকে স্কেল এদিকে স্কেল চারিদিকে স্কেল করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। অথবা তুমি চাইলে হ্যাঁ অর্থাৎ এই যে মনে করো এই দিকে দুই স্কেল করে করে সুন্দর করে চিকন করে করে টেনে তুমি করে লিখতে পারো। তো লিখলে সুবিধা হবে কি, তোমার লেখাটা স্মার্ট হবে, সুন্দর হবে। যেখানে যে অতি উত্তম যে একটা কথা আছে, তুমি এটা আমি কি এটাকে আমি অতি উত্তম বলবো, এবং যেটা দ্বিতীয় দেখাচ্ছে এটাকে আমি বলবো যে উত্তম, এবং যেটা প্রথম দেখাচ্ছে সেটা হচ্ছে গুড মানে ভালো। তো এই দেখো গুড বেটার বেস্ট, তুমি যে 12 নম্বর পেতে চাও তাহলে এইভাবে তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে A4 সাইজ পেজ লিখবা। কখনো ওয়েব পেজ লিখবা না, এক পেজ লেখার চেষ্টা করবা। তোকে আজকের ভিডিওটি শুরু করি। 2021 সালে যারা SSC পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য ভূগোল বিষয়ে যে অ্যাসাইনমেন্ট রয়েছে ভূগোল পরিবেশ, তা আজকে আমরা দেখাবো তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য যে দ্বিতীয় নম্বর ভূগোল পরিবেশ অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি। তো তোমাদের টোটাল জমা করতে হবে 8টি বিষয় জমা করতে হবে, তার মধ্যে তৃতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা দেখাবো কভার পেজ। তো এই হচ্ছে তোমাদের কভার পেজ। দেখো এখানে সম্পূর্ণ যা তথ্য আছে সবগুলো তোমাকে ইংরেজি লিখতে হবে। এখানে অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর লিখবা ইংরেজিতে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা, বিষয় কোড লিখবা, এইখানে বিষয়ের নামটা লিখবা, তারপর শিক্ষা বোর্ডের নাম লিখবা, তোমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দিবা, তোমার নাম লিখে দিবা ইংরেজিতে, তোমার পিতামাতার নাম হ্যাঁ এখানে লিখে দিবা। তারপর আসো নিচে যে বিষয়গুলো আছে একটু দেখায়, তুমি প্রতিটা পয়েন্ট যেগুলো আমরা ক খ দিয়ে লিখি তুমি চেষ্টা করবে এগুলো ক খ গ ঘ এভাবে লেখার জন্য, কারণ তোমার নাম্বারটা এখানে শো করা হবে এই জায়গায় মোট। ওকে, তো নিচের যে অংশগুলো আছে এগুলো তোমার কলেজ বা স্কুল কর্তৃপক্ষ এগুলো ফিল আপ করবে, এগুলো তোমাকে করতে হবে না, এগুলো সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের। তো ওকে, আমরা এখন প্রশ্নের দিকে আলোচনা করব। তো এর চেয়ে তোমাদের ভূগোল পরিবেশ হ্যাঁ যার বিষয় করে হচ্ছে 110 সেটা মাথায় রাখবা। ওকে, নিচে আমরা যাচ্ছি এখন। ওকে, তো এই দেখো ভূগোল পরিবেশ যেটা দেওয়া আছে এখানে, তো এটা তোমাদের অধ্যায়ের নাম এখানে দেখো দ্বিতীয় অধ্যায় হ্যাঁ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তো এইটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের কাজ, কারণ এই দেখো এখান থেকে এই জায়গাটা এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, ভালো করে পড়ে নিবা, আমি মার্ক করে দিলাম। তারপর নির্দেশনাগুলো দেখো এখানে বলছে এখানে ফোনে অনলাইনে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে, তুমি চাইলে এই জিনিসগুলো নিতে পারো। ওকে, তো অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে যেই বিষয়ের উপর ভিত্তি করে। দেখো আমি দেখাচ্ছি প্রথমে ক নম্বর হচ্ছে ঋতুর পরিবর্তনের কারণ, ঠিক এই যে জিনিসটা তুমি যদি করতে পারো ভালো করে ব্যাখ্যাটা, তাহলে তুমি হবে কত চার পাবা। ঠিক এই পৃথিবীর চারটি অবস্থা তুমি যদি ব্যাখ্যা করতে পারো উদাহরণ সহকারে, এখান থেকে বলা আছে এখানে কী কী অবস্থা করতে হবে, তাহলে তুমি চার পাবা। তারপর চিত্র যদি ভালো করে ব্যাখ্যা করতে পারো, দেখো এই আলোকে এখানে বলা আছে, তাহলে তুমি চার পাবা। তারপর যদি বাংলাদেশের বিরাজমান ঋতু এখানে বলা আছে, দেখো এই চারটি ঋতু ভালো করে ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমি চার পাবা। আর যদি কম করে করো তাহলে তিন পাবা, দুই পাবা, তাহলে কত এক পাওয়া, তাই না? তো আমরা চেষ্টা করবো সবসময় তোমাদেরকে এটা পাওয়ার জন্য। তো টোটাল তোমার বরাদ্দকৃত নাম্বার দেখো মোট হচ্ছে 16, তুমি যদি কত পাও 13 থেকে 14 মতো পাও অতি উত্তম, তারপর উত্তম ভালো অগ্রগতির প্রয়োজন। ওকে, এখন আমরা সমাধান দেখাবো। ওকে, আমরা চলে আসলাম আমাদের অ্যাসাইনমেন্টে। ক নম্বর দেখো এখানে বলা আছে ঋতুর পরিবর্তনের কারণ, এটা প্রথম প্রশ্ন যেটা সেটা আমি এখানে লিখলাম। প্রথমে তুমি অবশ্যই এখানে ভূমিকা লিখবা, এই যে ভূমিকাটা এখানে লেখা আছে এই কথাগুলো লিখবা, আমি জাস্ট তোমাকে মার্ক করে দেখাচ্ছি, এখানে দেখে দেখে সুন্দর করে লিখে নিবা। হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দর করে লিখে নেবে ভূমিকাটা। তো আমি আস্তে আস্তে করে স্কুলগুলো তোমাকে দেখাচ্ছি, অনেক সুন্দর করে তৈরি করেছে। হ্যাঁ, আশা করি তুমি অবশ্যই অতি উত্তম নম্বর পাবা। তো আমি জাস্ট তোমাকে আস্তে আস্তে নিজের দিকে দেখা দিচ্ছি, তুমি এখান থেকে দেখে নিও, কোনো সমস্যা হবে না। তারপর দেখো এখানে লেখা আছে ঋতুর পরিবর্তনের কারণগুলো কী কী, এখানে বলা হচ্ছে বিভিন্ন কারণে উষ্ণতার তারতম্যের ভূপৃষ্ঠ ঋতু পরিবর্তিত হয়, বা পরিবর্তনের কারণগুলো কী কী। কারণগুলো হলো দেখো 1 নম্বরে দেখো নিচে বলা আছে। ওকে, এখন আমরা নিচে আসি। এই দেখো 1 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতি, তাই না? এইখান থেকে এই কারণটা তুমি সুন্দর করে এখান থেকে সোজা করে এটা লিখে নেবে একটা প্যারা দিয়ে, হ্যাঁ সুন্দর করে সাজিয়ে লিখে নেবে। তারপর 2 নম্বর কারণ হচ্ছে দেখো এখানে পৃথিবীর আবর্তন গতি, হ্যাঁ এখান থেকে শুরু করে
এতটুকু পর্যন্ত, এটা তুমি লিখে নেবে সুন্দর করে, পৃথিবীর আবর্তন গতি। তারপর দেখো তিন নম্বর কারণ, দেখো এখান থেকে লিখে নিতে পারো, তিন নম্বর বাকি অংশটা এখানে আছে, দেখো আমি জাস্ট স্ক্রল করে করে তোমাকে দেখাচ্ছি, তুমি এখান থেকে দেখে দেখে লিখে নিও। চার নম্বর হচ্ছে পৃথিবীর উপবৃত্তকার কক্ষপথ, তো এখান থেকে শুরু করে তুমি এতটুকু পর্যন্ত লিখে নিবা। তো পাঁচ নম্বর কারণ হচ্ছে এখানে দেখো মোট আমাকে পাঁচটি কারণ দেখাতে বলছে, তো এখানে পাঁচ নম্বর কারণ এখানে উল্লেখ আছে এতটুকু। ওকে, তো এই ছিল আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা খ নম্বর আসবো, এখানে দেখো যেটা বলা আছে ঋতু পরিবর্তনের পৃথিবীর চারটি অবস্থা, তো আমরা স্ক্রল করে নিচে দেখাচ্ছি। দেখো বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যক গতিতে হয় এবং দিবারাত্রি হ্রাস বৃদ্ধির ঘটে। সূর্যকে পরিক্রমকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা নিচে দেওয়া হলো, তো এটা সুন্দর করে এখানে লিখে নিবা। লিখে তারপরে এখান থেকে পয়েন্ট গুলো ব্যাখ্যা করো সুন্দর করে। এই যে এক নম্বর পয়েন্ট যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ এখানে গ্রীষ্মকাল, এখানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, হ্যাঁ, কি জন্য হয়, কিভাবে হয়, এই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে দেখে লিখে নিও। এই যে এখান থেকে দুর্গ আছে এখানে, বাকি অংশটা এখানে এক নম্বর পয়েন্ট বাকি অংশ দেখবো। ওকে, তো এখন আমরা আস্তে আস্তে নিচে আসবো, পরবর্তী পেজগুলো দেখাচ্ছি। দুই নম্বর পয়েন্ট যেটা সেটা দেখো, এখানে বলছে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, হ্যাঁ, এখান থেকে সুন্দর করে দূর পর্যন্ত তুমি এখান থেকে চাইলে লিখে নিতে পারো। ওকে, জাস্ট তোমাদেরকে দেখা দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও। তিন নম্বর পয়েন্ট আছে দেখো এখানে, এটা তো এটা বলা হচ্ছে এখানে উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, তো এটা সুন্দর এখান থেকে লিখে নিবা। এখানে কারণটা দেওয়া আছে এখানে, তো আরো কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে, দেখো এই জায়গায়, হ্যাঁ, তুমি এখান থেকে দেখে সুন্দর করে লিখে নিবা। তারপর চার নম্বর পয়েন্ট দেখো এখানে আছে উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল, এই যে এখান থেকে লিখে নিবা। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে এখানে চিত্র সংকলন করতে বলা হয়েছে, তো তোমাদের বইয়ের চিত্রটা আছে, তোমরা দেখতে পাবা, ওইখান থেকে আঁকতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখো, এই জায়গায় দেখো যেটা বলা আছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এখানে উত্তর গোলার্ধে শীতকাল, তাই না, তারপর আবার উত্তর গোলার্ধে শরৎকাল, তারপর দেখো এখানে
এখানে 21শে মার্চ, তারপর হচ্ছে 21শে জুন, তারপর হচ্ছে 26শে ডিসেম্বর, তারপর হচ্ছে ঋতু পরিবর্তন। তো এই জিনিসগুলো দেখে দেখে তুমি ঋতু পরিবর্তন যে চিত্রটা আছে সেটা তুমি আঁকতে পারবে। এটা তো গ নম্বর যে প্রশ্নটা তোকে এখানে আছে, এটা এই যে প্রশ্ন এখানে আছে, ওকে, এখান থেকে যেটুকু পর্যন্ত আছে এখানে, তারপর 2 নম্বর তোকে এখানে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তিন নম্বর পয়েন্ট দেখো এখানে, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এখানে ব্যাখ্যা আছে, এখান থেকে দেখে দেখে লিখে নিবা। চার নম্বর ব্যাখ্যা দেবে এখানে, উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। ওকে, তো এইখানে ব্যাখ্যা হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত। তো সংক্ষেপে এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।